বিদেশে না গিয়া যদি এই দেশে তারা যদি করতে পারে এরকম গরু খামার করতে পারে তাহলে তারা আল্লাহর রহমতে বিদেশের পয়সাটা এখানেই পাবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি মোটামুটি আমার মতো বিদেশ তো এত মানুষ করে নাই, 27 বছর বিদেশ আমার, আমি তো সব জিনিসটা দেখছি, আমি সারা কুয়েতটা ঘুরছি, আমি সৌদি তো ছিলাম, আমি ঘুরা দেখছি, তারপর দেখছি যে যতই কামাইছি কোনো লাভ নাই। এই দেশে যদি আমি এই গাবি গরু যদি আমি গাবি গরুটা পালি, একটা আমার বাছুর আইছে, আবার যদি তাকে একটা বাচ্চা আইলে বছরে বাচ্চা হইতাছে, বাচ্চাকে দাঁড়ায় গেলে 1 লাখ দাঁড়াইলো আমার, দাঁড়াইলো নি, যদি আমার 3টা গাবি থাকে 3টা গাবি 3 লাখ টাকা আমার দাঁড়ায় গেল, আর দুধ তো আমি পাইতে আছি, আমার বেতন তো আছে, আমি লস কোন জায়গাটার মধ্যে আছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা আপনাদেরকে নিয়ে আসছি কাউন্দিয়া আমিন বাজার। দেখতেই পাচ্ছেন যে একদম নতুন খামার সদ্য শুরু করা হয়েছে, আর এই খামারটি যিনি শুরু করেছেন তিনি মাত্র 2 থেকে 2 মাস আগে বিদেশ থেকে আসছেন। তিনি কুয়েত প্রবাসী ছিলেন, কুয়েত থেকে এসেই সে কোনো সময় লস না করে গরুর খামার শুরু করলেন। তো আসলে তিনি ইউটিউব দেখে উদ্বুদ্ধ হয়েছেন, যে ইউটিউবে বিভিন্ন ধরনের প্রতিবেদন দেখে সে দেশে বিদেশের বসেই প্ল্যান করেছিলেন যে দেশে এসে সে গরুর খামার করবেন, গরু লালন পালন করবেন, আর তাই সে দেশে এসে কোনো সময় নষ্ট না করেই সে গরুর খামার শুরু করলেন। তো চলুন আমরা শুনবো তার কাছে। দেখতেই পাচ্ছেন ছোট্ট পরিসরে একদম পরিকল্পিতভাবেই শেডটা তৈরি করা হয়েছে, শেডটা দেখে দর্শক খুবই ভালো লাগতেছে যে একজন নতুন খামারি পরিকল্পিতভাবে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পাচ্ছি আমরা, সে কিভাবে উদ্বুদ্ধ হলেন আবার তার কাছ থেকে কথা বলে আমরা জানবো। তো চলুন আমরা একটু তার সাথে বিস্তারিত কথা বলে জেনে নেই সে এই 2 মাসের অভিজ্ঞতায় কেমন লাগতেছে তার কাছে খামার করে। ভাই একটু এদিকে আসবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? হাসান আলী। হাসান আলী ভাই, আচ্ছা আমরা জানলাম যে আপনি দীর্ঘদিন কুয়েতে ছিলেন, কত বছর ছিলেন? আমি 27 বছর ছিলাম বিদেশে। 27 বছর? আচ্ছা, এই 27 বছর পরে আপনি দেশে একবারে চলে আসছেন? আচ্ছা, এই যে আপনি এসেই গরুর খামার করলেন, গরুর লালন পালন করা শুরু করলেন, ওইখান থেকে দেখছি ইউটিউবের মধ্যে দেখতাম না, ইউটিউবের মধ্যে খবর দেখতাম যে গরু পাইলে তো মোটামুটি মানুষ ভালো চলতেছে, আর তাছাড়া যদি নিজে পরিশ্রম করতে পারে খাটতে পারে তাহলে এটার মধ্যে ভালো ফায়দা আছে। আচ্ছা, তার মানে আপনি ইউটিউবের প্রতিবেদন দেখতেন? হ্যাঁ আমি দেখতাম। ইউটিউবের প্রতিবেদন দেখে আপনার উৎসাহ হয়েছিল যে আপনি দেশে এসে গরু খামার করবেন? জি। আচ্ছা, তাহলে প্রথমে আপনি কয়টা গরু কিনলেন? আমি প্রথম তো 4টা গরু আনছিলাম। হ্যাঁ, আমি গরুর হাট দেখতে গেছি যে কোন জায়গায় হাট হয়। হ্যাঁ, হাট দেখতে গিয়ে আমি 4টা গরু কিনে নিয়ে এসেছি। আচ্ছা, আমার কাছে টাকা পয়সা নেই, জেনে আমি তো ওইখান থেকে রাস্তা থেকে ব্যাংকের টাকা উঠাইয়া আমি ওইখান থেকে গরু একবারে ডাইরেক্ট কিনে নিয়ে এসেছি। তখন আমার ঘরও ছিল না, এখনো ঘর কমপ্লিট করা হয়নি। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপর 4টা কি গরু কিনলেন? 4টা ষাঁড় গরু কিনলাম। ষাঁড় গরু কোন হাট থেকে? আমি কিনলাম এটা ওই সিঙ্গেলের ওদিকে, সিঙ্গাইর মানে জয়মন্ডু ভাব থেকে। হ্যাঁ হ্যাঁ, ওদিকে জয়মন্ডু ছেড়ে গিয়ে আরকি। আচ্ছা, মানে মানিকগঞ্জের ওই সাইডটা আরকি, মানে জিটকার জিটকার আর ওইদিকে সেটি পরে। আচ্ছা, কি হরিরামপুর নাকি পরে ওদিকে? হ্যাঁ হ্যাঁ, হরিরামপুর হাটটা ওদিক থেকে। আচ্ছা, 4টা ষাঁড় গরু কিনেছিলেন। তো সেই ষাঁড় গরু কি আছে কি এখন? 4টা থেকে 2টা আমি ছাড়াই দিয়েছি। এই 2টা আছে, গতকালকে বিক্রি করে দিয়েছি 2টা। আচ্ছা, কত করে কিনছিলেন? 2,32,000 টাকা দেয়। আমি 4টা ষাঁড় গরু আনছিলাম। 2,32,000 থেকে 4টা কিনছিলেন? 2টা বিক্রি করলেন কত দিয়ে? 2টা বিক্রি করে দিয়েছি আমি 1,05,000 টাকা। 1,05,000 টাকা বিক্রি করেছি। তো এখানে আমার বড় গরু, এখানে এবার এটা ই আছে, বড় আছে। আচ্ছা, এই যে আমি 2 মাস হয়েছি, আমার গরু কিন্তু আমি রাখতে পারিনি ঠিক মতন, যদি এইরকম আমি ঘরের মধ্যে রাখতে পারতাম তাহলে তো গরু তো সেরকমই হয়। আচ্ছা, আপনি আগে বলছেন, আমি দেখছি একটা জিনিস কি, যদি গরুরের লালন পালন করতে পারে এরকম, যেমন আমার ওই গাবিটা আমি 75,000 টাকা কিনছি, 75,000 টাকা তো কিছু না, 75,000 টাকা দা কিনা আমার ওইটা 5 কেজি করে দুধ হয়, তো 5 কেজি দুধ 70 টাকা করলে কত? 350 টাকা। 350 টাকা? 350 টাকা না, 70 টাকা করলে তো এটা তো আমার ফায়দা আছে না। তো বিদেশ কইরা মানুষ কি করবে, এরকম 2টা গরু পালতে পারে 1.5 লাখ টাকা খরচ করবে। আচ্ছা,
খুবই সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা এই যে আপনি ধরেন যে একটা কথা বলছিলেন এই প্রতিবেদন করার আগে যে আপনি প্রথম গরু কিনে নিয়ে এসে রাখার জায়গা ছিল না, রাখার জায়গা ছিল না, আমার এইটা সমস্যা, গাছের নিচে রেখেছিলেন, গাছের নিচে রাখছিলাম, আমার আরেকটা জায়গা আছে ওদিকে, ওই জায়গায় গাছের নিচে আমি রাখছিলাম এটা। আচ্ছা গাছের নিচে কয়দিন রেখেছিলেন? অনেক কদিন আসলে আমার এই বড় উঠানি পর্যন্ত এবার ছিল। সেই গাছের নিচে রাখার অভিজ্ঞতাটা একটু বলবেন যে আসলে কিভাবে পাহাড়ে দেখতে। এটা তো আমি বাইন্ধা বাইন্ধা রাখছি ভাই গাছের তলে বাইন্ধা, যে আমার একটু অনেক কি গেছে, কিন্তু আমি গরু কিনতে দেখতে গিয়ে কিনা লয়ে করছি, পছন্দ হয়ে গেছে কিনে, পছন্দ হয়ে গেছে কিনা লয়ে করছি। আচ্ছা এই যে আমরা ষাঁড় গরু দেখতেছি ছোট ষাঁড় গরু, এটা কত পড়ছে? যার কারণে ওইভাবে বোঝা যাচ্ছে না যে কোনটা কত টাকা পড়েছে। মনে করেন যেমন 80-85 হাজার কোনো ব্যাপার নেই চলে যাবো। আচ্ছা এটা কি ঈদে বিক্রি করবেন? না ঈদে না, আমি যদি সবার মধ্যে আমার গরু আরো আইত আছে। আচ্ছা বুঝছেন ওই কাবি গরু আছে না? হ্যাঁ কাবি গরু আছে, তারপরে একটা এই যে দামুর আছে। আচ্ছা হ্যাঁ দামুরটা একটু দেখি, দামুরটাও কিনেছেন? এটা খামার থেকে, এটা খামার কি এখানে এক লোকের কাছ থেকে আমি কিনছি। আচ্ছা 40,000 টাকা, 40,000 টাকা মনে করেন মাস ছয় মাস পরে আল্লাহর রহমতে দিয়েলে এটা আমি এবার দিলাম। মাশাআল্লাহ 40,000 টাকা তো অনেক ভালো, ভালো এটা ভালো কিনছেন, অনেক ভালো পাইছেন আপনি। আচ্ছা কি বললাম যদি এখানে মনে করেন আমি এই আর কি এই গরম হয়েছে না, চার পাঁচ মাস পরে এটা ডাক। আচ্ছা চার পাঁচ মাস পরে ডাকলে আল্লাহর রহমতে এটা আবার খানা আসবে, একটা বাচ্চা হইলে 1,70,000-75,000 আবার খারাপ গেছে। আচ্ছা আর ওই যে গাভিটা কত বললেন? 75,000 টাকা, 75,000 টাকা দেখেছি একটা বাচ্চা সহকারে, ওই বাচ্চা। আচ্ছা এই বাচ্চা সহ 75,000 টাকা, এটা কি ওই হাট থেকে নিয়েছেন? না না এটা কিন্তু এখান থেকে। আচ্ছা বাচ্চা সহ 75,000 টাকা, মাশাআল্লাহ জিতেছেন তো আপনি। হ্যাঁ দুধ দেয় 5 কেজি দেয় আল্লাহ, 5 কেজি দুই বেলায়, দুই বেলা 5 কেজি নিচে আর কি, বেশিও হয়, বেশিও হয় মানে 6 কেজি 5 কেজি এরকম করে। আচ্ছা একটু এদিকে আসবেন ভাইয়া। দর্শক শুনলেন যে উনি মাত্র শুরু করেছেন, মাত্র 2 মাসেই উনি কিছুটা হলো সফলতার মুখ দেখতে পেয়েছেন। এই যে আপনি দীর্ঘদিন বিদেশ ছিলেন, আপনি বিদেশের অভিজ্ঞতা থেকে বলবেন যে আসলে বিদেশের থেকে এখন আপনার কাছে কেমন লাগতেছে? ভালো আলহামদুলিল্লাহ, দেশে রয়েছি আমি, এটা আমার ভালো নয়টা কি বললাম, যদি দুইটা গরু মনে করেন এটা আমি 75,000 টাকা দেখিয়েছি, আর একটা দাম কইছি যে 90,000 টাকা দাম কইছি, যদি ওইটার মধ্যে দুধ দেয় 7 কেজি 8 কেজি দুধ দেয় তাহলে বিদেশের পয়সা কিন্তু এখানে কামান যায়, সম্ভব? হ্যাঁ তাহলে মানুষ এই যে বিদেশ যায়, মানুষ বোঝে না তো বিদেশে কি আর বসায় পয়সা দেয়, বিদেশে যে রকম পরিশ্রমটা করে যদি এই দেশে করতে পারে তাহলে তাতে ডবল পয়সা কামাইতে পারে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের বাইরে যারা যাচ্ছে 5-7 লাখ টাকা খরচ করে কোনোই না তো যাওয়া ব্যবসা, এটা কোনো কাজ নেই, ওই টাকাটা যদি বাংলাদেশে বিনিয়োগ করা হয় গরু খামারের প্রতি, যে কোনো ব্যবসার প্রতি, তাহলে এটা অনেক উন্নত। মনে করেন দুইটা গরু যদি থাকে, গাভী গরু থাকে 10 কেজি করে দুধ দিলে 20 কেজি দুধ দিতেছে, তাহলে তার বিদেশের পয়সার দরকার কি, তার চালানো অত টাকা খরচ হইতেছে না, 1,00,000-2,00,000 কত, এক একটা গরু 1,20,000 যদি বেশি হয় 20-30 হবে, তাহলে এত টাকা খরচ করে তো লাভ নাই। আচ্ছা তার মানে বলতে চাচ্ছেন যে 5 লক্ষ টাকা দিয়ে যদি 3টা গাভী কিনে, হ্যাঁ 3-4টা গাভী কিনলে তার আলহামদুলিল্লাহ তার সুন্দর ভালো চলতে পারবে, বিদেশের চেয়ে ভালো ইনকাম করতে পারবে, বিদেশে ভালো ইনকাম চলবে। আচ্ছা এই যে ধরেন আপনি যে গাভী গরু কিনলেন, গরু কেনার আগে কারো কোনো পরামর্শ নিয়েছেন কোনো ডাক্তার? আমি কোনো পরামর্শ নিইনি, আমি ওখান থেকে কি বললাম যে আমি মাদ্রাসা যদি দেখতাম তো ইউটিউব দেখতাম যে কিভাবে গরু মানুষ লালন পালন করতেছে, কিভাবে ই করতেছে, সেগুলো দেখাইতো, গরুর যদি কোনো জ্বলে যেত কোনো সমস্যা হইতো তো দেখাইতো যে কিভাবে কি গরম পানি করতে হয়, কি ওই এই আপনার ওই ট্যাবলেট খাওয়ায়, এরকম মানে টোটাল প্রসেসটা বা টোটাল প্রশিক্ষণটা আপনি ইউটিউব দেখে শিখেছেন? হ্যাঁ ওইখান থেকে, আমি এমনি কোনো ইয়ে আমার কেউ বলো নাই কোনো কারণে। এটা খুব ভালো লাগলো ভাই, আমার বাড়ি থেকেই তো বলতেছে যে এটা কিভাবে সম্ভবই করলো, এই হাট দেখতে গেল গরু লয়ে বসে, টাকা আসল ব্যাংকে, ব্যাংকে টাকা উঠে আমি গরু নিয়ে এসে বসি। তবে না একটা জিনিস ভালো লাগলো যে আমরা বলে জিনিসটা যদি রাখতে পারে সুন্দর যদি করতে পারে তাহলে এই গরুটা আলহামদুলিল্লাহ চলতে পারে ভালো। আর যেটা হলো এই যে এই 2 মাসের অভিজ্ঞতা বলবেন যে একটা গরুর পেছনে আপনার দৈনিক খরচ হচ্ছে কত? না একটা গরুর পাশে অত বেশি খরচ হয় না, কত খরচ হয় গরুর পাশে? তো গরু হয়ে যেতেছে। আচ্ছা মানে দুধ বিক্রি করে হয়ে যাচ্ছে? হ্যাঁ দুধ বিক্রি করলে তো এইরকম মনে হয়। কিন্তু ভাইয়া একটা ই আছে যে এখনকার ম্যাক্সিমাম খামারিরা বলতেছে তারা লসে আছে, আসলে কেন বলে এগুলো? তারা মানুষ যদি নিজেরা না খাটে তাহলে তো লস হবেই, নাকি তারা সত্য কথাটা বলতে চায় না? সত্য কথাটা আমি কি বলছি, এখন যেমন আমি পারিশ্রমিক করতেছি,
একটা লোক যদি রাখতে যে ম্যাক্সিমাম তার 10,000 টাকা বেতন দিতে লাগবে নাকি? হ্যাঁ, তো 10,000 টাকা বেতন যদি দিবার যাই আমি প্রথম তো আমার 20,000 টাকা তো বাসে দুই মাসে 20,000 টাকা চলে যাব। তো 20,000 টাকা যদি আমার চলে যায় তো আমার লসে পড়বে, আমি প্রথম একটু নিজের পারিশ্রম করতে হবে। আচ্ছা, তারপরে যদি ঠিক হয়, এই যে সেটটা বানাইছেন আপনি সুন্দর করে ছোট পরিসরে, এখানে কতটুক জায়গার উপরে সেট বানাইছেন? এখানে আমার 35% জায়গা আছে, ওইটা সহকারে দিলে মানে ওইটুকু সহকারে, ওইটা মানে সেটটুকু কয় শতাংশ আছে? কয়টা গরু ধরবে এখানে? 10টা গরু। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে আপনি এই যে চালে কি দিয়েছেন, এটা উপরে দিচ্ছি টিন, উপরে টিন, তার নিচে দিচ্ছি ফর্ম, যেন গরম না লাগে, মানে গরমটা মানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য। আচ্ছা, তারপরে এখানে আমি কারেন্টের জন্য জমা দিচ্ছি, ফ্যান লাগাইলে তখন তারা আমার তো গুরুত্ব বের করি না। এই যে ফর্মটা যে দিলেন আপনি, এটা কি এটাও কি ইউটিউব থেকেই দেখে না কারো সাজেশন নিয়ে? না, আমি তো এরকম ঘর দেখছি যে ঘরের মতো বানাইছে, ঘর যদি বড় না হয় তোরা এখানে করে রাখে সাজিয়ে নাই। আচ্ছা, গরু অনেক জায়গায় আছে যারা দুইটা চারটা পাল্টাচ্ছে, তারা তো এত এরকম করে পালতে পারবো না, কি কোন জিনিসটা ই করে পারবো না। মনে করেন যেমন খাওয়াচ্ছেন কি কি গরুকে? গরুরে খাওয়াইতেছি কুড়া খাওয়াই, ভুষি খাওয়াই। আচ্ছা, গুড়া ভুষি খাওয়ান। এই যে আপনি বলছিলেন যে আস্তে আস্তে গাভী গরু লালন পালন করবেন, তাহলে গাভী গরু না ষাঁড় গরু কোনটাতে বেশি লাভবান হওয়া সম্ভব হবে? গাভী গরুতে কিরকম, যেমন আমি চারটা আনছি, দুটো বিক্রি করে দিচ্ছি, আরেকটা মারাইতেছে গাভী, তাহলে দুইটা গাভী যদি পালতে পারি তাহলে আমার যে একটা বেতন আছে আমার বেতনটা হবে গরু খাওয়াইতে পারবো, আমি এই যে সার গরু কিনে পালবো সেখানে খরচ দিতে পারবো, আমার বাড়িতে আর খরচ করতে দিতে আছে না। এই মানুষের যখন লস, আমি কোন জায়গাটা লস আছে? আচ্ছা, তার মানে আপনি দুই মাসের অভিজ্ঞতা কনফিডেন্ট যে আমি ভালোই দেখতেছি, তাহলে একটু বলবেন আমাদের দেশে অনেক বেকার ভাইয়েরা আছে বা প্রবাসে যারা যাচ্ছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি? না না, তারা তো বেকার ওই দেশে, শুনেন ওই দেশে এত পয়সা থাকে পয়সা দেবে না, ওই দেশে আরবিরা তো পয়সা পয়সা থাকে তারা পয়সা দেবে না, তাদের কাজ করতে হবে পয়সা দিব, কথা বলছেন? তা আমি ওই বিদেশের পরিশ্রমিকটা এইখানে করলে আমার সমস্যাটা কি? আমার তো নিজেই অন্য অনেক মানুষে বলে এত বছর বিদেশ করে তুমি এটা কি কাজ ধরলা কি ধরলা, আমি বললাম আমারটা আমি বুঝি, আমাকে বুঝাইতে হবো না যে আমি কি করতেছি না করতেছি। তো সেই ক্ষেত্রে সে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে কি পরামর্শ দেবেন? আমি বললাম যে তারা যদি বিদেশে না গিয়া যদি এই দেশে তারা যদি করতে পারে এরকম গরু খামার করতে পারে তাহলে তারা আল্লাহর রহমতে বিদেশের পয়সাটা এখানেই পাইবে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যদি মোটামুটি আমার মতো বিদেশ তো এত মানুষ করে নাই, 27 বছর বিদেশ আমার, আমি তো সব জিনিসটা দেখছি, আমি সারা কুয়েতের ঘুরছি, আমি সৌদি তো ছিলাম, আমি ঘুরে দেখছি, তারপরে দেখছি যে যতই কামাইছি কোনো লাভ নাই। এই দেশে যদি আমি এই গাভী গরু যদি আমি গাভী গরুটা পালি, একটা আমার বাচ্চা আইছে, আবার যদি ডাকে একটা বাচ্চা আইলে বছরে বাচ্চা আইতেছে, বাচ্চাটা দাঁড়ায় গেলে 1,00,000 দাঁড়াইল আমার, দাঁড়াইল নি, যদি আমার তিনটা গাভী থাকে 3,00,000 আমার দাঁড়ায় গেল, আর দুধ তো আমি পাইতে আছি, আমার বেতন তো আছেই, আমি লস কোন জায়গাটার মধ্যে আছে? তার ভবিষ্যৎ কি স্বপ্ন দেখতেছেন খামার নিয়ে? না আলহামদুলিল্লাহ, আমি এটা তো দেখছি, এটা তো আমার সারা দিনে তো। ঠিক আছে ভাইয়া, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, যে আমাদের ভালো লাগলো যে আপনি আমাদের চ্যানেল দেখে উদ্বুদ্ধ হয়ে দেশে এসে খামার করেছেন, এবং চ্যানেল যে আসলে মানুষের সহযোগিতা বা হেল্প করার জন্য প্রতিবেদন বানায় সেটা কিন্তু তার সাক্ষী আপনি একটা হয়ে রইলেন। না না, ভালো ভাই, খারাপ না, ভালো। তা আমরা দোয়া করি আপনি সফলতা অর্জন করেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমরা একদম মাত্র দুই মাসের অভিজ্ঞতা ইউটিউব দেখে যিনি দেশে এসে গরুর খামার করেছেন, সে এটাই বলতে চাইল যে আগে যদি আমি এরকম বুদ্ধি পেতাম বা দেশে বিদেশে না গিয়ে যদি খামার করতাম তাহলে সে আরো সফলতা অর্জন করতে পারত। এই প্রতিবেদনটা দেখে আর ভাইয়ের কথাগুলো শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের সার্থকতা। তবে দর্শক, সামনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং নতুন নতুন উদ্যোক্তাদের প্রতিবেদন দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।